ঝুড়ি ভাজা খাবি? ঠিক আছে দাঁড়া, আমি এক্ষুনি ঝুড়ি ভাজা আনছি। এই নে ঝুড়ি ভাজা খেয়ে নে। ভেরি আমি টেস্টি, দারুন তাই না? এই খুব গরম পড়েছে না, তোর জন্য একটা জিনিস এনেছি। এই দেখ মকটেল, কি রে কেমন খেতে? তাহলে খুশি হয়েছিস? অরেঞ্জ কালারের টেস্টি। ওয়াও, বৌদিদের কাছে তো এত বড় বড় লিচু। যাই একটা পাড়ি পেরে নিয়েছি, খাই খাই। আর একটা পাড়ি। যাই আমাদের গাছে লিচু কেমন হয়েছে, যাই দেখি বড় বড় হয়েছে নাকি। এ এ তো সেই সাইনা, আমাদের গাছে লিচু পেড়ে পেড়ে খাচ্ছে। দাঁড়া দাঁড়া, তোকে মজা দেখেছি। দাঁড়া, ওরে বাবা রে, বৌদি আসছে, পালাই পালাই। পালিয়ে গেছে ভয়ে না, দেখি যাই আমাদের কাছে কতগুলো লিচু আছে, সব আছে। আর সবগুলো আমি পেড়ে নিয়ে চলে যাই, যাই একটাও রাখবো না, সব লোকের খাওয়া হবে। যাই আমি পেড়ে নিয়ে যাই। বন্ধুরা, মাকে আজকে উল্লু বানাবো, এটাই তো কিরকম কত সুন্দর সুন্দর লিচু। মাকে বলবো আম গাছে কত লিচু হয়েছে। ও মা, ও মা, এই সাইনাজ কি হলো রে, কি হলো? দেখো না, দেখো না আম গাছে কত লিচু হয়েছে। কি আম গাছে লিচু হয় কোনোদিন? এই দেখো, কোথায়, কই দেখি দেখি দেখি। হ্যাঁ তো, কি সুন্দর সুন্দর লিচু, লাল লাল আম গাছে হয়েছে। যাই যাই একটা একটা করে ছিঁড়ে নেই, সব পুরোটা লুথি ছিঁড়ে নেব। এ মা, এ কি অবস্থায়? এ মা, এ তো লিচু নিয়ে আম গাছে রেখে বলছে আম গাছে লিচু হয়েছে। এইভাবে আমাকে ঠকালি, ছি ছি ছি, আমাকে এইভাবে ঠকালি আর হাসছি। দাঁড়া তোকে, দাঁড়া মা, মা, এই সাইনাজ কি হলো রে? আমি তোমার জন্য লস্যি কিনে এনেছি আর আমার জন্য কোকো কোলা কিনে এনেছি, এই তো খেয়ে নাও, রোদে গরম হয়ে যাবে, ঠান্ডা আছে। কি তুই আমার জন্য লস্যি এনেছিস? খাই খাই, দেখেছো বন্ধুরা সাইনাজ আমাকে কত ভালোবাসে, আমার জন্য লস্যি এনেছে, খাই খাই। এ মা, এতে লস্যি কোথায়? সাইনাজ আমাকে ঠকালো, নিজে ভর্তি কোকো কোলা খাচ্ছে আর আমাকে খেয়ে নিয়ে খালি প্যাকেট দিল। তুই আমাকে এইভাবে ঠকালি? দাঁড়া দাঁড়া, আমি কি তোকে চেয়েছিলাম যে লস্যি এনে দে? গরমের সময় মাথা গরম করতে এসেছে আবার হাসছে। দাঁড়া তোকে মজা দে।